শেড কালচার সহ একাধিক দুর্নীতি দফায় দফায় উত্তপ্ত হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ আর হসপিটাল। এমন দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ার শেড অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। তিন দিনের তদন্ত প্রক্রিয়া শেষে রিপোর্ট পেশ করলো 5 সদস্যের তদন্ত কমিটি। গ্রুপ এ অফিসার এবং পড়ুয়া ইন্টার্ন ও হাউস স্টাফ সহ মোট 12 জনের বিরুদ্ধে নেওয়া হলো কড়া পদক্ষেপ। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে শেষ হলো তদন্ত প্রক্রিয়া। তদন্ত প্রক্রিয়া শেষের পর তদন্ত কমিটি কিন্তু ইতিমধ্যে 12 জনের নাম প্রকাশ করেছেন, যারা কিন্তু বিভিন্ন রকম দুর্নীতির সাথে যুক্ত বলে তদন্ত কমিটি জানাচ্ছে। 12 জনের মধ্যে রয়েছেন 3 জন গ্রুপ এ অফিসার, তাদের প্রত্যেককেই ছুটিতে পাঠানো হয়েছে। সন্দীপ সেনগুপ্ত পদত্যাগী ডিন, নীলাব্জ ঘোষ আর এমও নিউরো মেডিসিন, সুদীপ্ত শীল পদত্যাগী সহকারী ডিন। গ্রুপে অফিসারদের নামে টু বি স্পেসিফিক অভিযোগ এসেছে। কলেজ কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে তাদের অ্যাডভাইস করা যে তারা আপাতত ছুটিতে চলে যাক। পাশাপাশি 3 জন হাই স্টাফ শাহিন সরকার, সাহিনুল ইসলাম, ঋতুরম্ভ সরকারের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে 3 জন পড়ুয়াকে, পাশাপাশি শিক্ষানবিশ চিকিৎসক সোহম মণ্ডলকেও সাসপেন্ড করা হয়েছে। কলেজ কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে তাদেরকে আমরা ডিসকলেজিয়েট করব, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া অবধি ওদের আমরা ডিসকলেজিয়েট করব। যে ইন্টার্নদের নাম এসছে তাদের বেলা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাদের সাসপেন্ড করে দেওয়া ইন্টার্নশিপ থেকে, মানে ওদের রেজিস্ট্রেশন গ্রান্ট করা হবে কিনা সেই ব্যাপারে যাতে মেডিকেল কাউন্সিল সিদ্ধান্ত নেয় আমরা ওদেরকে ব্যাপারটা জানিয়ে দেবো। যারা হাউস স্টাফ যাদের নামে অভিযোগ এসছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে যে তাদের হাউস স্টাফ সেই আমরা টার্মিনেট করে দেব। 12 জনের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পাশাপাশি স্বচ্ছ ভাবমূর্তি 2 জনকে বসানো হলো নতুন পদে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। অভয়ের বিচার চেয়ে শুধুমাত্র রাজ্য তথা শহর নয়, গোটা দেশ এবং বিদেশের মাটিতেও চলছে প্রতিবাদ। বিশ্বজুড়ে বিচারের দাবি উঠছে, যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। প্রবাসী ভারতীয়রা তারা প্রতিবাদে নেমেছেন, পথে নেমেছেন হাতে প্ল্যাকার্ড নিয়ে। নিউ ইয়র্কের ছবি, মোমবাতি এবং মোবাইলের টর্চ হাতে প্রতিবাদ। বনগাঁয় দোকানে হানা পুলিশের তল্লাশিতে উদ্ধার প্রচুর জাল নথি, দোকান মালিক সহ 2 জনকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ। উদ্ধার জাল আধার, ভোটার কার্ড, মিলেছে জাল রেশন কার্ড সহ বহু নথি। গতকাল বিকেলে কয়েকজন বাংলাদেশকে আটক করা হয়, ধৃতদের জিজ্ঞাসাবাদের পরই দোকানে হানা। বনগাঁয় দোকানে হানা পুলিশের তল্লাশিতে উদ্ধার প্রচুর পরিমাণে জাল নথি এবং দোকান মালিক সহ 2 জনকে ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে বনগাঁ থানার পুলিশ। গ্রেফতার করেছে, উদ্ধার হয়েছে জাল আধার কার্ড, ভোটার কার্ড, মিলেছে জাল রেশন কার্ড সহ বহু নথি। গতকাল বিকেলে কয়েকজন বাংলাদেশকে আটকও করা হয় এবং ধৃতদের জিজ্ঞাসাবাদের পরই এই দোকানে হানা দেয় পুলিশ। বনগাঁ থানার কিছু আধিকারিক এসছেন এবং এখানে একটা কম্পিউটার দোকান আছে, যে দোকানটা 6-7 মাস এখানে ওপেন হয়েছে এবং ছেলেটা পরবর্তীকালে জানতে পারলাম যে আজকেই শুনলাম এই লেট হওয়ার সময় ছেলেটার বাড়ি এখানেই না, শিলিগুড়িতে বাড়ি, এখানে বসে নাকি জাল আধার কার্ড আই কার্ড বানাচ্ছিলেন এবং সেই মুহূর্তে কিছু লোককে ধরেছিল পুলিশ। তাদের স্টেটমেন্ট অনুযায়ী এই দোকানে বসে পুলিশ লেট করছে, এটুকুই আমরা জানতে পারছি। কী পেয়েছে এখনও পর্যন্ত জানতে পারি? এখনও পর্যন্ত আমি যেটুকু দেখলাম আমার নিজে চোখে, কিছু আধার কার্ড, আই কার্ড এবং কিছু স্কুল সার্টিফিকেট এবং রেশন কার্ডও কিছু জাল উদ্ধার করেছে। আমরা জানি একটা ট্রেন প্লেন টিকিট বুকিং ও বিভিন্ন রকম আধার কার্ড, বিভিন্ন রকম মানে প্রিন্ট আউট বের করে বিভিন্ন রকম কাজ হয়, মানে ট্যাক্স। এইবার এখানে আজকে শুনছি এখানে বিভিন্ন রকম মানে অবৈধ কাজ, যেটা বলে আপনার আধার কার্ডের উপরে অন্য লোকের ছবি দিয়ে, এটা আমরা জানি না, প্রশাসনের মুখে শুনলাম। প্রশাসন এখন তদন্ত করছে, যদি ও কোনো অপরাধ করে আইনের কাজ করবে, আমরা তার সহযোগিতায় যাব না।
রামপুরহাট মেডিকেল ও থ্রেট সিন্ডিকেট, জুনিয়র চিকিৎসকদের হুমকি থ্রেট সিন্ডিকেটের এবং থ্রেট সিন্ডিকেটের বিরুদ্ধে ভাইরাল সেই পোস্ট। হোয়াটসঅ্যাপে ভাইরাল একাধিক পোস্ট, যেই পোস্টের ওপরে ভিত্তি করেই মূলত এই অভিযোগ সামনে আসছে, যেখানে রামপুরহাট মেডিকেল কলেজে হাসপাতাল সেখানেও পর্যন্ত থ্রেট কালচার চলছে। আর এই থ্রেট সিন্ডিকেটের পেছনে যারা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জুনিয়র চিকিৎসকেরা তারা ক্রমাগত হুমকির সম্মুখীন হচ্ছেন, থ্রেট সিন্ডিকেটের সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে, হুমকি দেওয়া হচ্ছে, শাসানি দেওয়া হচ্ছে, এবং সেই থ্রেট সিন্ডিকেটের বিরুদ্ধে ভাইরাল পোস্ট, হোয়াটসঅ্যাপে সেই পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে, যে ছবি আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরছে। আমাদের কলেজে দীর্ঘদিন ধরে পাস ফেল অনার্স এবং কলেজে থাকতে পারা না পারা এই নিয়ে থ্রেট কালচার দীর্ঘদিন ধরে চলে আসছে। এর সাথে জড়িত আছে মিঠুন মজুমদার, ফাইনাল ইয়ারের ছাত্র, এবং তার ওপর থেকে ডক্টর অনিকেত গাঙ্গুলি, অভিক দে, এরা ওপর থেকে কন্ট্রোল করে পুরো এই এই থ্রেট সিন্ডিকেটটাকে এরাই কন্ট্রোল করে এবং এরাই চালাত। ইতিমধ্যে আমাদের তৃতীয় বর্ষের এক ছাত্রের বিরুদ্ধে অ্যালিগেশন এসেছিলো, ময়ূর সাহা, তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। যে যে স্টুডেন্টগুলোর এগেনস্টে অ্যালিগেশনস রয়েছে এবং এভিডেন্সও আমাদের কাছে আছে, আমরা ইনকোয়ারি কমিটির কাছে সেটা পেশ করব এবং আশা রাখছি যে ইনকোয়ারি কমিটি ফেয়ারভাবে সিদ্ধারা বিক্রি না করে একটা ফেয়ার ডিসিশন নেবে। আমাদের তৎকালীন ডিন ডক্টর স্বরূপ সাহা রিজাইন করেছেন এবং নতুন ডিন অ্যাপয়েন্টেড হয়েছেন। আমরা কলেজ কর্তৃপক্ষের কাছে আশা রাখছি যে আমাদের নেক্সট কলেজ কাউন্সিল মিটিংয়ে তারা একটা ফেয়ার ডিসিশন নেবে। রাজ্যের মেডিকেল কলেজগুলিতে থ্রেট সিন্ডিকেটের অভিযোগ এবং এই অভিযোগে সৌরভ পাল সহ 51 জনের বিরুদ্ধে ব্যবস্থা। প্রথমত আপনাদেরকে জানাই, থ্রেট কালচারের অভিযোগের ভিত্তিতে প্রথমত ব্যবস্থা নেওয়া হয়েছে। আর যে কোনো মেডিকেল কলেজে হাসপাতালে ক্যাম্পাসে পর্যন্ত প্রবেশ করতে পারবে না তারা, এমনকি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ আরজিকর হাসপাতালের 11 সেপ্টেম্বর হাজিরার নির্দেশও দেওয়া হয়েছে আরজিকর হাসপাতালে। এবং একই সঙ্গে 51 জনের তালিকায় রয়েছে উত্তরবঙ্গ লবিরও বেশ কয়েকজন। রাজ্যের মেডিকেল কলেজগুলিতে যেভাবে থ্রেট সিন্ডিকেটের অভিযোগ সামনে আসছে তাতে বেশ কয়েকজনের নাম, যার মধ্যে অন্যতম এই অভিক দে, সৌরভ পাল সহ বিরূপাক্ষ বিশ্বাস এবং তারই সঙ্গে আরও একাধিক জন। যে 51 জনের বিরুদ্ধে এই অভিযোগ তাদের নামের তালিকা ইতিমধ্যেই সামনে আনা হয়েছে। এবং সবথেকে বড় বিষয়, বিভাগীয় তদন্তের নির্দেশ আরজিকর হাসপাতালের 11 সেপ্টেম্বর হাজিরার নির্দেশও।